আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লুন নাফসিন জায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি দৃশ্য দেখাবো যে দৃশ্যটি দেখার পর আপনার মনটা কিছুটা হলেও আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, কারণ মৃত্যু সবার জন্য ধার্য। মৃত্যুর সময় একটি মানুষের কত পরিমাণে কষ্ট হয় তা যে মানুষ মৃত্যুগ্রহণ করে শুধু সেই জানতে পারে। এই ভিডিওতে আপনারা দেখবেন একজন মানুষ মৃত্যুবরণ করার সময় তার শরীরে কত পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদেরই একজন দিনী ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে সে মৃত্যুবরণ করছে। একদিন আপনাকেও আমাকেও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে। এই মুসলিম ভাইটিকে ডাক্তাররা মৃত্যুর ঠিক এক ঘন্টা আগে বলেছিল, আপনার কাছে এক ঘন্টা সময় আছে, আপনার কি এই এক ঘন্টার ভিতরে শেষ ইচ্ছা আছে? ঠিক তখনই এই মুসলিম ভাইটি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। বন্ধুরা, মৃত্যুর আগে পবিত্র কালাম শরীফের তেলাওয়াত করা একটি ভালো মৃত্যুর লক্ষণ। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আল্লাহ, আমাদের মৃত্যুর সময় আমরা যেন আপনার কলেমা উচ্চারণ করতে পারি। আর এই মুসলিম ভাইটিকে দেখুন, সে পুরো পবিত্র কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমাদের এই পৃথিবী ছেড়ে কখন কবে চলে যেতে হবে আমরা কেউ জানি না। এমনও হতে পারে আমরা যেখানে অবস্থান করছি সেখানেই এসে মৃত্যু আমাদের পাকড়াও করবে। তাই আসুন বন্ধুরা, আমরা আজ থেকে মহান আল্লাহ তাআলার ইবাদত করি এবং তার পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি এবং সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হই।